আজি বিশেষকৈ বঙাইগাঁও জিলাত আমাৰ পদ্মশ্রী এওয়ার্ডি শ্রদ্ধার ঘনকান্ত ডাঙরিয়ার নেতৃত্বত সাংস্কৃতি নৃত্য একাডেমিয়ে যি সত্রিয়া নৃত্যর ওয়ার্কশপ হাতত লৈছে, এটো এটা সুকীয়া পদক্ষেপ আর আশা করো বঙাইগাঁও জেলাত সত্রিয়া নৃত্যর প্রসার আর প্রচারের লগতে সকলো লড়া ছোৱালী আগভাগ লব। আর আই উইশ অল দ্য বেস্ট টু সাংস্কৃতি নৃত্য একাডেমি ফর দেয়ার ওয়ান্ডারফুল স্টেপ টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ সত্রিয়া নৃত্য ইন স্পেশালি ইন বঙাইগাঁও ডিস্ট্রিক্ট। থ্যাংক ইউ সো মাচ। ধন্যবাদ প্রথমত আপনার আজি আহার কারণে। খুব ধুনিয়া একটা নৃত্য ওয়ার্কশপ হয়েছে আপনার কর্মশালা আপনার সত্রিয়া নৃত্যর। মানে আজি ইনভাইটেড গেস্ট ইয়ার সাংস্কৃতি আপনার একাডেমি যিনি সুস্মিতাই ইমান ধুনিয়া একটা বঙাইগাঁও ভাল কাম করেছে তার কারণে সচাকে শলাগ লওয়া। আর আমার গণতন্ত্র স্যার যিনি পদ্মশ্রী এজন ভাল অ্যাওয়ার্ডি সন্মানীয় সাধক সত্রিয়া ডান্সার যে বঙাইগাঁও শহরত আহিছে তার কারণে আমার কোকরাঝার বঙাইগাঁওর পক্ষে আমি গর্বিত আর ভাল লাগিছে। খুব ধুনিয়া অনুষ্ঠান হয়েছে আজি কর্মশালার। আজি লাস্ট ডে সার্টিফিকেট বিতরণ হল, সন্মানীয় বহুত ব্যক্তি ইয়াত আহিছে, প্রবীণ বৈশ্য ডাঙরিয়াত আহিলে, তেখেতে কথা দিলে এইখানে কাম কেনেকে আগবা যায়। তো এই মাধ্যমত মই আরো একটা আহ্বান জানাম বঙাইগাঁওবাসী যে এনেকুৱা ধরনের ব্যক্তি যদি আমার মাজত আহে সকলে ইয়াত আহিব লাগে, আহি একত্রিত হয়ে সেইখান অনুষ্ঠানখন জিয়াই রাখার কারণে মই আহ্বান জানাম। আর সত্রিয়া আমার আপনার যে নৃত্য আমার সত্রিয়া নৃত্যটা আমার অসমের ভাল এক নৃত্য, সেইখান সকলে শিকিব কারণে মই আহ্বান জানাইছো। ধন্যবাদ। নমস্কাৰ, মোৰ মানসী দাস। ইয়াতে আজি পাঁচদিনীয়া যি সংস্কৃতি নৃত্য একাডেমীৰ উদ্যোগত যি সত্রিয়া নৃত্যৰ প্রশিক্ষণ হ'ল খুবেই লেখত ল'বলগীয়া, কাৰণ বঙাইগাঁওত এনেকুৱা এটি মানে ক্লাছিকেল ডান্সৰ লগতে অসমৰ যি আমাৰ সত্রিয়া সংস্কৃতি তাক এয়া প্রশিক্ষণটি করার বাবে মই সুস্মিতা মেমক ধন্যবাদ জ্ঞাপন করছো। লগতে ইমান ইউনিটি গোটে লড়া ছোৱালীখিনিৰ মাজত তেওঁলোকে শিকিবলৈ আহিছে, খুব ভাল লাগিছে। আৰু শিকিব পাইছোঁ ছাৰৰ পৰা, বৰবায়ন ছাৰৰ পৰা। তেখেতৰ ওচৰত আচলতে পাঁচদিন খুব কমেই, আৰু সত্রিয়া এটা ডেন্স আচলতে খুব কম সময় পাঁচদিনত কেতিয়াও সম্পূৰ্ণ কৰিব নোৱাৰি। আৰু যি কণ শিকিব পাইছোঁ অলপে শিকিব পাৰিছোঁ, গতিকে সেইখিনিও মানে আমাৰ কাৰণে যথেষ্ট, কাৰণ ভৱিষ্যতলৈ এইখিনি আমাক আৰু বহুত দূৰ আগুৱাই লৈ যাব বুলি বিশ্বাস আছে। গতিকে শেষত আকৌ এবাৰ মই সংস্কৃতি নৃত্য একাডেমিক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। নমস্কাৰ, মোৰ নাম শ্ৰী প্ৰতীক্ষা শইকীয়া। খুব সুন্দৰ অনুভৱ, আৰু বিশেষকৈ অনুভৱটো ভাল হোৱাৰ কাৰণ জ্ঞাতই আমাৰ সত্রিয়া নৃত্যৰ গুৰু শ্ৰী ঘনকান্ত বৰা বৰবায়ন ছাৰৰ তত্ত্বাৱধানত আমি সত্রিয়া নৃত্যৰ কৰ্মশালা, পাঁচদিনীয়া কৰ্মশালা আমি শিকিবলৈ মানে অংশগ্ৰহণ কৰিছোঁ। খুব ভাল লাগিলে। তেখেতক পোনপ্ৰথমে ধন্যবাদে দিম, কাৰণ তেখেতৰ তৎপৰতাতে আমি ইমান এক সুন্দৰকৈ ৱৰ্কশ্বপ এটা এটেণ্ড কৰিব পাৰিছোঁ। আৰু লগতে এজন বিশিষ্ট ব্যক্তিৰ তত্ত্বাৱধানত আমি সত্রিয়া নৃত্যটো, বিশেষকৈ সত্রিয়া নৃত্যটো শিকিবলৈ পাইছোঁ, তাৰ বাবে নথৈ আনন্দিত। তেখেতক এই প্লেটফৰ্মটি দিয়াৰ বাবে অশেষ ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমার এখানে পার্টিসিপেট করে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার। 5 ডেজের ওয়ার্কশপ ছিল, আর স্যার যিনি আছেন উনি গুয়াহাটি থেকে এসেছেন, তো এক্সপিরিয়েন্স বহুত ভালো ছিল। আর খুব ইউনিক লাগলো বঙাইগাঁও, এর আগে সত্রিয় কোথাও এখানে করতে কাউকে দেখিও নেই, আর বা কোনো টিচার শিখায় তো সেটাও দেখিনি, তো খুব ভালো ছিল এক্সপিরিয়েন্স। মোৰ নাম জানবী কাশ্যপ। বহুত ভাল লাগিছে। ফাইভ ডেজ মানে ছাৰ আমাক বহুত ভালকৈ শিকাইছে, মেম আৰু ছাৰ ভাল। মই বহুত ভাল পাইছোঁ ইয়াতে ডান্স কৰি, মই বহুত ভাল পাইছোঁ। নমস্কাৰ, মোৰ নাম মাৰ্টিনা বৰুৱা। মোৰ অনুভৱটো খুব ধুনীয়া, কাৰণ ছাৰৰ পৰা শিকিব পোৱাটো আমাৰ কাৰণে বহুত ডাঙৰ কথা। আৰু এই পাঁচদিনে আমাক ছাৰে খুব ধুনীয়াকৈ শিকাইছে, আমি যদি পৰা নাই ছাৰে আমাক নিজে ধৰি পিনি কেনেকৈ মানে ভংগীমাটো দিব লাগে খুব ধুনীয়াকৈ শিকাইছে। আমি ছাৰৰ প্ৰতি কৃতজ্ঞ, ধন্যবাদ থাকে ছাৰ।
নমস্কার, আজি আমাৰ সত্ৰীয় কৰ্মশালাৰ সামৰণি দিন। এই বিগত পাঁচ দিন ধৰি কৰ্মশালা চলি আছিলে, সেইটো আজি শেষ পাইছে। ইমান ধুনীয়াকৈ শেষ পাইছে যে মোৰ আৰু ভাষা নাই ক'বলৈ। বঙাইগাঁৱত সংস্কৃতি ডান্স একাডেমী মানে উদ্যোগত এইটো প্ৰেজেণ্ট কৰাৰ পাছত মানে মই ভবা নাই ইমান ধুনীয়া ৰেছপঞ্চ পাম কাৰ্জিয়নৰ পৰা। বঙাইগাঁৱৰ থকা গুণী ব্যক্তি সিহঁতৰ ফালে মানে মানে ইমান ধুনীয়া ৰেছপঞ্চ পাম বুলি মই আশা কৰা নাই। তথাপিও সিহঁতে বহুত এনকাৰেজ কৰিছে। মোৰ কাম এইটোৱেই যে সংস্কৃতিক আগবঢ়াই লৈ যোৱা, অসমীয়া সংস্কৃতিক আগবঢ়াই লৈ যোৱা। এই ৱৰ্কশ্বপ আমি গোটেই বছৰ মানে প্ৰত্যেক বছৰ আমি এইটো পাতি থাকিম বুলি আমাৰ প্লেনিং আছে। আমাৰ বেলেগ বেলেগ ডান্স ফৰ্মত ৱৰ্কশ্বপ হ'ব বুলি কিবা মানে প্লেনিং আছে সেইটো। তো সেইটোৰ কাৰণে সবকে সেইটোৱেই ক'ব বিচাৰিছোঁ, যিখিনিমান গাৰ্জেন ইয়াতে উপস্থিত হৈছে আৰু যিখিনিমান অডিয়েঞ্চ বা দৰ্শক আপোনালোকে সবে চাই আছে, আপোনালোকে আগ্ৰহী হৈ কেনে সহযোগিতা কৰক, তেনেহ'লে আমি পাৰিম আৰু এনেকুৱা আমাৰ গুৰু ঘনকান্ত বৰবৰায়ণ ছাৰৰ নিচিনা আৰু এনেকুৱা শিক্ষক আৰু আছে যে আমাৰ বঙাইগাঁৱত অহাৰ বহুত দৰকাৰ, সিহঁতৰ প্ৰয়োজন অহা প্ৰজন্মৰ কাৰণে। সিহঁতক আমি আনিব বিচাৰিম, চেষ্টা কৰিম, আপোনালোকৰ সহায় থাকিলে আমি নিশ্চয় পাৰিম। ধন্যবাদ। নমস্কাৰ, মোৰ নাম সন্দীপ ঘোষ। আমি আজকে এটাই বলতে চাই যে এই আমাদের এই বঙাইগাঁওতে এত সুন্দর একটা ওয়ার্কশপ হলো, তার মানে আমি কোনো ভাষা প্রকাশ করে পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমাদের বঙাইগাঁওতে এটা খুব দরকার, এমন একজন গুণী স্যার এখানে আসছেন, আমাদের ঘনকান্ত স্যার, ওনার মানে নির্দেশে এত সুন্দর একটা ওয়ার্কশপ হয়ে গেল আমাদের মধ্যে। আর এখানে অংশগ্রহণকারী যারা বাচ্চারা ছিল, স্টুডেন্টসরা ছিল, ওনারাও খুব মানে খুব উপকৃত হয়েছে এটার থেকে, এই ওয়ার্কশপের থেকে। আশা করব আগামী দিনে যে সমস্ত ওয়ার্কশপ হবে এই সংস্কৃতি ডান্স একাডেমির মানে সহযোগিতায়, যে সমস্ত ওয়ার্কশপ হবে এখানে বাকি গার্জিয়ানরা যারা অংশগ্রহণ করতে ইচ্ছুক ছিলেন কিন্তু অংশগ্রহণ করতে পারেনি, তারা এগিয়ে আসবেন, যাতে এই ওয়ার্কশপে আপনাদের বাচ্চাদের মানে আরও ফিউচারে যাতে আরও ভালো হয় ডান্সটা, সেই মানে সেটার জন্যই আর কি আমরা আশা করব আপনাদের কাছে। আর সবচেয়ে মেন কথা যেটা আর কি আমাদের মেন, এখানে যারা উপস্থিত গার্জিয়ান স্টুডেন্টস সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই এত সুন্দর একটা ওয়ার্কশপকে মানে অংশগ্রহণ করার জন্য। আর তার সাথে সাথে মেন যিনি উদ্যোক্তা সুস্মিতা সেন, ওনাকে তো আমি মানে ধন্যবাদ না দিয়ে পারছি না আর কি। অ্যাকচুয়ালি ওনার জন্যই এই ওয়ার্কশপটা মানে সার্থক হলো আর কি। তাই আমি সবাইকে বলতে চাই এগিয়ে আসুন, ভালো হবে, ফিউচার আরও ভালো হবে আমাদের, সেটাই আশা করছি। ধন্যবাদ। নমস্কার, আমরা সংস্কৃতি ডান্স একাডেমি স্টুডেন্ট। আমাদের অনেক দিনই ইচ্ছা ছিল কি আমরা সাঁতরিয়া শিখবো, তারপর ম্যাম আমাদেরকে এই অপরচুনিটিটা দিল, খুব ভালো লাগলো, আমরা অনেক কিছু লার্ন করতে পারলাম। আর লাইক আমাদেরও মানে লাইক বাইরে কোথাও ডান্স করার জন্য সাঁতরিয়াটা ইচ্ছা ছিল, বাট আমরা বেসিক্সটা জানতাম না, তো তার জন্য আমাদের লাইক একটা ওয়ার্কশপের মানে খুব নিড ছিল। তো এই জন্য ম্যাম আমাদেরকে এই ভালো অপরচুনিটিটা দিচ্ছে, এত মানে লাইক স্যারের মতন ভালো টিচারের দিকে শেখার জন্য, এত ভালো টিচারের দিকে, তাই জন্য আমরা খুব থ্যাঙ্কফুল ম্যামদের থেকে, আমরা সংস্কৃতি ডান্স একাডেমির সিনিয়র্স। এখান থেকে শিখতে অনেক ভালো লাগলো, অনেক কিছু শেখা গেছে, আরও অনেক অনেক ভালো লেগেছে। আমাদের ম্যাম সুস্মিতা সেনের দাদাকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদেরকে এত বড় একটা অপরচুনিটিটা দিল, আমরা শিখতে পারলাম এত ভালো একটা জিনিস, তার জন্য থ্যাংক ইউ সো মাচ ম্যাম।